हेलो वेलकम बैक टू माय चैनल एक्सप्लोरर अमित। आज के बहरमपुर सेकेंड डे भाची आशेपाशे किछु एलाका घुरबो किन्तु सकाल बेला उठते एत देरी होये गेछे एखन प्राय 12:30 बजे। सो जतटा पारबो आज के देखबो, चलो संगे थाको। सो बेरिये पड़ेछि, रास्ताय प्रचंड जानजट, आवाज होच्छे चारिदिके। एखनो डेस्टिनेशन ठीक हयनि कोथाय जाबो, तबे चेष्टा राखछि कासिम बाजारेर दिके जावार, कारण बेशिरभाग हिस्टोरिकल प्लेस ओदिकेई। एखान थेके दूर अनेकटा, तबे चेष्टा करब ओदिकेई जावार। आमि कोनो कार रेंट करब ना, रवींद्र सदन रास्तार रास्तार मध्ये जेटुकुन देखा जानो जाय सेटुकुन देखिए दिच्छि। तो बोलछिलाम आमि कोनो कार रेंट करछि ना, टोटो धरे धरे बा अटो धरे जगह पोछानोर चेष्टा करब। रास्ता बेरिए बट मास्क पड़ते भूले गेछिलाम, ताई मास्कटा लागिए निलाम। आमार पाशे लालदीघी पार्क, सुनते पाच्छो हयतो हर्नेर एत आवाज। आमार पाशे लालदीघी पार्क, ढुकते पारबो हयतो ना कारण काउकेई देखछि ना भेतरे। মে বি মনে হচ্ছে এখন কোভিড সিচুয়েশনের জন্য বন্ধ আছে পার্ক। এখানে শুনেছি প্রচুর মাছ আছে ভেতরে, জাস্ট একটা নাজারা দেখিয়ে দিই এখান থেকে। এবার আশা করি যে কটা প্লেসই দেখবো সবই এই কারণেই অসুবিধায় পড়বো, কোভিড সিচুয়েশনের জন্য সবই বন্ধ। ঠিকই ধরেছিলাম বন্ধ আছে পার্ক, এবার দেখি পরবর্তী কোথায় যাওয়া যায়। টোটোতে উঠে পড়েছি, এবার যাব আমরা কাসিম বাজারের পথে। কাসিম বাজারে ওখানে রাজবাড়ি দেখার জন্য ফার্স্ট আমরা ট্রাই করব, ভেতরে ঢুকতে পারলে ভালো, তারপর দেখা যাক কোথায় যাই। আপাতত টোটোতে আছি, এখান থেকে 30 রুপিস ভাড়া নিচ্ছে, আশা করি ঠিকই আছে আমাদের জন্য। ঠিক আছে চলো। আমরা চলে এসেছি কাসিম বাজার বড় রাজবাড়িতে, এখন এখান থেকে হেঁটে শুরু করব ঘোড়া। ভেতরে তালা দেখছি, কেউ লোকজন থাকে মনে হয়, যতদূর দেখানো যায় তাও দেখাবো তোমাদের। বড় রাজবাড়ি সম্বন্ধে কিছু ইতিহাস জানলাম লোকালদের কাছ থেকেও, এবং অবশ্যই যেগুলো পুরনো ইউটিউবাররা যারা কাজ করে গেছে দেখে গেছে তাদের কাছ থেকেও শুনেছি যে বড় রাজবাড়ি নাকি শুরুয়াত করেছিলেন যিনি কৃষ্ণকান্ত, উনি আদতে মুদির দোকান চালাতেন। ওখান থেকে তিনি একটা রাজবাড়ির রাজা হয়ে গেলেন, কি করে তার একটা ইন্টারেস্টিং কাহিনী নাকি আছে। তো সেই কাহিনীগুলো আমরা বিভিন্ন ইউটিউবিডিয়াতেও দেখতে পারবো, এবং অবশ্যই অন্যান্য ইউটিউবারদের চ্যানেল সার্চ করলেও দেখতে পাবে। আমার আজকে জাস্ট দেখানো কাজ, তাই আমি দেখাবো। হিস্টোরিক্যাল ব্যাপারে আমার নলেজ একটু কম বা মনে থাকে না বলতে পারো, কারণ ইতিহাসে নাম্বার খুব কম পেয়েছিলাম, বাট ঘুরতে খুব ভালো লাগে, দেখতে খুব ভালো লাগে এই সব জায়গা। তো চলো দেখি, এটা রাজবাড়িরই অংশ এগুলো। আই থিঙ্ক এই রাজবাড়ি 1700 শতকে তৈরি, এবং রাজবাড়ির অবস্থা খুবই খাস্তা। আর এগুলো ব্যাক সাইডের এন্ট্রান্স মনে হয়, একবার দেখো। দেখে মনে হয় না রাজবাড়িতে কেউ থাকে, বাট
ভিতরে গাড়ি আছে মানে গার্ড পার্ট এগুলো কিছু আছে বা হয়তো কেয়ারটেকার টাইপের কেউ আছে এখানে। চলো আগিয়ে দেখি। হলো রাজবাড়ির মেইন এন্ট্রান্স, এখানে ভেতরে ঢোকার অনুমতি হয়তো নেই। দেখো লেখা আছে ভিজিটার্স নট অ্যালাউড, শ্রীপুর প্যালেস পরিদর্শন বন্ধ, ভেতরে প্রবেশের জন্য অনুরোধ করিবেন না। আমরা ভেতরে যেতেও চাই না। মনে হয় এখানে ফোয়ারা টাইপের কিছু ছিল। রক্ষণাবেক্ষণের অভাবে রাজবাড়িটার অবস্থা খুবই খারাপ। একটু রক্ষণাবেক্ষণ হলে হয়তো এটা একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন ভালোভাবেই হতে পারত। যাই হোক, দেখে গেছি পরবর্তীতে হয়তো অবস্থা আরও খারাপ দেখতাম। চলো এবার পরবর্তী ডেস্টিনেশনে যাওয়া যাক। আমরা এখন যে জায়গায় পৌঁছে গেছি সেটা জয়িতাকে দেখানো যাবে না। এই জায়গাটা হলো একটা সমাধিক্ষেত্র। জয়িতা জানতে পারলে হয়তো ভেতরে ঢুকতে ঢুকলে হয়তো আর ঘরে ঢুকতে দেবে না, তাই এই পোর্শনটা আমি আপাতত জলপাইগুড়ি পৌঁছানো পর্যন্ত লুকিয়ে রাখবো। আমি এসেছি এখন একটা ইংরেজ আমলের সমাধিক্ষেত্রে, অতি পুরনো সমাধিক্ষেত্র এটা। পুরাতন ইংরেজ কবরস্থান, রেসিডেন্সি কবরস্থান, পলাশি যুদ্ধের পরে যেসব ইংরেজ কর্মচারীরা কাশিমবাজারে বসবাস করিতেন ইহা তাহাদের কবরস্থান। 1759 শতাব্দীর আমলের এই কবরস্থানগুলো। বেশিরভাগই মুছে গেছে এখান থেকে। কবরস্থানের উপরে লেখা ওম নমঃ শিবায়। কিছু কিছু পড়া যাচ্ছে, মিস্টার লায়ন প্র্যাগার ডায়মন্ড মার্চেন্ট ছিলেন। এটা 1795 মেতে, সেই আমলের কবর। আসলে অনেকে কবরস্থানে আসতে ভয় পায়, অ্যান্ড এর পেছনে অনেক রকম তাদের মেথ আছে। তো আমার আবার এইসব জায়গাগুলো ভালো লাগে, কারণ হচ্ছে এগুলো এক একটা টাইম ক্যাপসুল, তো এগুলো দেখার একটা অনুভূতি আলাদা। আমি বলেছি ইতিহাসে আমার হয়তো অত নলেজ নেই বা হয়তো মনেও থাকে না অনেক কিছু, কিন্তু এগুলো সত্যিই এক একটা টাইম ট্রাভেল করার মতো অভিজ্ঞতা এনে দেয়। তো চলো আর একটু দেখে নিই এগুলো। এটা কার নাম লেখা আছে, কি লেখা আছে, মেরি হেস্টিং অ্যান্ড হার ডটার এলিজাবেথ হু ডায়েড 11th July 1759 ইন দ্য 2 ইয়ার অফ হার এজ, মাত্র 2 বছর বয়সে মারা গিয়েছিলেন। This monument was erected by her husband, Warren Hastings. ফলক হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে,
সেগুলোর কিছুই বোঝা যাচ্ছে না কোন শতাব্দীর বা, তবে অনেক পুরনো মনে হচ্ছে। আর অবশ্যই সবার বাইরে এগুলো দেখতে পারা, চলুন আমার এদিকের কয়েকটা আছে দেখে নিই। তো চলুন পরবর্তী ডেস্টিনেশন যাওয়া যাক। সো আমরা এখন খুঁজছি পাতালেশ্বর মন্দির, এই রাস্তাতেই পড়বে বলেছে, দেখি কোথায়। সবাই বললো খুব সুন্দর খুব সুন্দর, কিন্তু আমি বুঝতে পারছি আমার ব্যাটারি লো দিচ্ছে এখানে, কি করব কি জানি।